উপকূলীয় এলাকাগুলোতে জনপ্রিয় হচ্ছে কাঁকড়া চাষ। বন বিভাগের হিসাবে কৃত্রিমভাবে কাঁকড়া চাষে গড়ে উঠেছে 135টি খামার। গেল অর্থবছর এই খাত থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে 2.5 কোটি টাকার বেশি, আর খামারিদের হিসাবে রপ্তানি হয়েছে 400 কোটি টাকার কাঁকড়া। 1998 সালের কাঁকড়া রপ্তানি নীতিমালায় জীবন্ত পুরুষ কাঁকড়ার সর্বনিম্ন ওজন 200 গ্রাম ও স্ত্রী কাঁকড়ার ওজন 130 গ্রাম নির্ধারণ করা হয়েছে। অথচ সফট শেল ফার্মগুলো 100 গ্রামের কম ওজনের কাঁকড়া হিমায়িত করে রপ্তানি করছে। তাছাড়া ভার্জিন জাতের কাঁকড়ার ওজন 100 গ্রামের বেশি হয় না। এই জাতের কাঁকড়ার চাহিদা বেশি বলছেন রপ্তানিকারকরা। যেহেতু ফ্রোজেনকে গভর্নমেন্ট অথবা গভর্নমেন্ট অধিদপ্তর ওই ধরনের ছোট কাঁকড়া এক্সপোর্ট করার ক্ষেত্রে কোনো বাইন্ডিং দিচ্ছে না, আমাদের জীবন্ত কাঁকড়া যদি ওই পরিমাণ সুবিধা দেওয়া হয় তাহলে এটার থেকে আরো অনেক বেশি রেমিটেন্স আসা সম্ভব। জানুয়ারি ফেব্রুয়ারিতে কাঁকড়ার চাহিদা বেশি হলেও এই সময় প্রজনন মৌসুম ঘোষণা থাকায় কাঁকড়া ধরা নিষিদ্ধ। বন বিভাগ জানিয়েছে প্রজনন মৌসুম নির্ধারণের ব্যাপারে নতুন করে ভাবছে তারা। কারো কারো মতে যে ব্রিডিং পিরিয়ডটা হচ্ছে মানে জুন জুলাই অগস্ট এই সময়টা, আবার কারো কারো মতে বলতেছে যে নভেম্বর ডিসেম্বর। এই ব্যাপারে আমি ফিল্ডের থেকে একটা তথ্য আনতে বলেছি। কাঁকড়া খাতের বিকাশ ও পাচার রোধে নীতিমালা পরিবর্তন করা প্রয়োজন বলছে শুল্ক ও গোয়েন্দা অধিদপ্তর। ভার্জিন কাঁকড়া এটা একটা নির্দিষ্ট সাইজের উপরে হয় না, বিশেষ করে 100 গ্রামের উপরে হয় না, অথচ আমাদের বার আছে সর্বনিম্ন 130। এটাই কিন্তু আসলে ব্যবহারযোগ্য করা যায়। কাঁকড়ার সবচেয়ে বেশি চাহিদা চীনের বাজারে, এছাড়াও জাপান, কোরিয়া, থাইল্যান্ড সহ অনেক দেশে রপ্তানি হচ্ছে কাঁকড়া। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।